শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকায় বাস্তবায়নাধীন শেরপুর ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার প্রায় 150 স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে শেরপুর সড়ক ও জনপদ বিভাগ। সড়ক ও জনপদ বিভাগ জানায়, শেরপুর থেকে নকলা চন্দ্রকোনা হয়ে ময়মনসিংহে নতুন আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ চলছে। এরই অংশ হিসেবে কিছুদিন আগে সড়কটি প্রশস্ত করতে দুই পাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা অধিগ্রহণ করা হয়েছে এবং ওইসব জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে 2 মাস আগে থেকে প্রচারণা চালানো হয়েছে। এরপরও কিছু ব্যক্তি জমি ছেড়ে না দেওয়ায় এবং স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযানের নামে সড়ক ও জনপদ বিভাগ। অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চন্দ্রকোনা বাজার এলাকায় সড়কের দুই পাশে থাকা স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। এই মহাসড়ক নির্মাণের ফলে শেরপুর থেকে ময়মনসিংহ যাতায়াতের রাস্তা আগের তুলনায় প্রায় 20 কিলোমিটার কমে আসবে, ফলে যোগাযোগে আসবে বৈপ্লবিক পরিবর্তন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।